হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা রিসার্চ সেন্টার। আজ আমি তোমাদেরকে এমন একটা ছাতু চাষ দেখাবো যেটা এশিয়া মহাদেশে প্রচুর পরিমাণে চাষ করা হয়। সেই ছাতুটার নাম হলো নিডেল মাশরুম, কিংবা অনেকে এনোকিটেক নামেও জানে। এই ছাতু বেশিরভাগ চাষ করা হয় জাপান, চায়না, কোরিয়া এইসব দেশে। এই ছাতু বেশিরভাগ খাওয়া হয় সেদ্ধ করে, কিন্তু তোমরা যদি মনে করো যে এই ছাতু একটু স্যালাডে দেবো তাও দিতে পারো, কিংবা এই ছাতুর নানা রকম ডিশ বানিয়েও তোমরা খেতে পারো। চলো এইবার আমরা দেখে নিই যে এই ছাতু কেমনভাবে চাষ করা হয়। এই ছাতু চাষ করার আগে এক ধরনের স্পেশাল মাটি তৈরি করা হয়, যে মাটিটাতে মেশানো হয় ভুট্টা এবং ধানের খোসা এবং সুগার বিট নামে একটা ফল পাওয়া যায়। সেই ফল, সেই সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে তারপর ছোট ছোট ডিপেতে ভর্তি করা হয়। এবং সেই বোতলগুলোকে একটি ঘরে রাখা হয় যেখানকার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই বোতলগুলোকে 6-7 ঘন্টা রেখে দেওয়া হয় সেই ঘরে। তারপর সেই বড় বড় জারগুলোকে বার করে নিয়ে চলে আসা হয় এবং অন্য একটি ঘরে শিফট করে দেওয়া হয় যেখানকার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। এবং সেই বোতলগুলোকে বার করে নিয়ে এসে তার মধ্যে মাশরুম ঢুকিয়ে দেওয়া হয়। এক একটি জারে কমসে কম 10 থেকে 20টা মাশরুম ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, এবং সেই জারগুলোকে যেই ঘরে রাখা হয় সেই ঘরের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, মানে সবসময় ঠান্ডা জায়গাতেই থাকে। এবং সেই জারগুলোর ওপরে একটি প্লাস্টিকের খাপের মতো লাগিয়ে দেওয়া হয়। এই প্রসেসটার নাম হলো স্ক্রল। এটা করার কারণ হলো যাতে মাশরুমগুলো উপর দিকে ওঠে, চারিদিকে যাতে ছড়িয়ে না পড়ে। এই মাশরুম বসানো থেকে হারভেস্ট করা পর্যন্ত প্রায় 2 মাস মতো সময় লেগে যায়, মানে 2 মাস পর তোমরা এই ছাতু হারভেস্ট করতে পারবে। তো তোমরা তো দেখে নিলে যে এই ছাতু কেমনভাবে চাষ করা হয়, আর ভিডিওটা আজকে এতটাই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।